ওটা কি করতে দিয়েছিল? ওটা খুলিস না, এ লাগবে না। যেমন কোনো ড্রয়িং এর জন্য দিয়েছিল। দাদার হাত দেখ কত, দাদা কত মোটা। মাপ নিল, মাপ নিজে বানাবে। আস্তে পড়ে গেলে শুতলে না, মা ওটা সুতো। তোমার যা ভালো লাগে। এই দাদা, এই দাদা, ইয়েলো নাকি পিঙ্ক? তা তুই তোর অপশন দিস নি, তুই দুটো কালার দিয়েছিস, তা কি করবে আমার ছেলেটা বল। তাহলে পিতলি একবার গেঁথেছিল বিটসগুলো, একদিক দিয়ে সেগুলোকে ঢুকিয়েছে সুতোর মধ্যে, আরেক দিক দিয়ে সেগুলো বেরিয়ে গেছে বেচারার। তাই এখন এই যে হাঁটুতে চেপে রেখেছে। সবগুলো লেবেলে এক লেবেলে রাখিস রে, তাই যেগুলো চুই ছিল সেগুলো টান মারছিস আর বেরিয়ে যাচ্ছে। কি ভাবো, ওগুলো সব একটা একটা করে বেরিয়ে যাবে। এবার দেখ তোর একটা মাত্র সুতো রয়েছে আর সবগুলো বের করে দিলি। কমপ্লিট। কতদিন যে ঠাকুরে দেয়নি, আজ প্রায় 9-10 দিন অসুস্থ, ঠাকুর দেওয়া হয়নি। ঠাকুর এখন সব জায়গায় ধুলো পড়ে গেছে। এখানে ঠাকুরের ড্রেস চেঞ্জ করবো, সিংহাসনটাকেও পরিষ্কার করবো। সাজ কমপ্লিট, ঠাকুর স্থানে বসিয়ে দিয়েছি, ঠাকুরের সিংহাসনও পরিষ্কার করে ফেলেছি। সব ঠাকুরের ড্রেসও চেঞ্জ করে দিয়েছি একবারে, কারণ প্রায় 9-10 দিন সিংহাসনে হাতই পড়েনি। দেখবে ফুলের অবস্থা, এইরকম ফুল পচে ধরনের পোকামাকড় হয়ে গেছে। এই এক টোকলা, এই এক টোকলা। এখন যাক, ঠাকুরের সিংহাসনটাকে পরিষ্কার করতে পেরেছি, মনটা খুব শান্তি লাগছে। এখন গুলির জন্য একটু ম্যাগি করবো,
আর আমি দেখি কি খাই। আবার মেক করছে, দেখো গোপাল নিয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট করে একরকম শুয়েই ছিলাম, কিন্তু এই জ্বরটা এতটা কাহিল করে দেয় যে আর উঠতে ইচ্ছে করে না, কিন্তু না উঠলেও নয়, কারণ কিছু কিছু কাজ তো করতেই হবে। চিকেন কিনে দিয়ে গেছিলো, এখন বেলা 1:15 বাজে। এগুলোকে এখন ধুলাম, এগুলোকে বাচ্চাগুলোকে বিকেলবেলা চিকেন পাকোড়া করে দেবো। জন্য একটু রসুন আর দেবো, একটু লবণ আর দেবো, পাতি লেবুর রস, এটা দিয়ে জাস্ট মেখে রেখে দেবো। এবার জামা কাপড়গুলো আর ছাদের দিয়ে, ছাদে আসলাম মনে হয় 8-10 দিন পরে। দেখো আমার গাছে নয়নতারা ফুটেছে, জবার কালারটা কি সুন্দর হয়েছে। নিয়ে যাবো জামা কাপড় তুলে, ঠাকুরকে দিতে পারবো ফুলটা। আর জামা কাপড়গুলো মানে শান্তি পেয়েছে আজকে, এই দড়িতে এই যে সব জামা কাপড়, এই এক গামলা জামা কাপড় নিলাম আর এগুলোকে উল্টে দিয়ে গেলাম। নিয়েও যেতে পারতাম, কিন্তু ভাবলাম এত মোটামুটি মোটা মোটা প্যান্টগুলো যদি না শুকায় ঘরে নিয়ে গেলে, যদিও অল্পই ভেজা ছিল কিন্তু থাক, যদি আবার বৃষ্টি নামে। চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। দেখো জাস্ট আমার পাশের বাড়ি, এটা ফুল দেখো, ওদের কিন্তু সারা বছরই এরকম থাকে ফুল গাছগুলো। দিয়েছ বন্ধুদের, রাখি দিয়েছ? কি গিফট দিল? তুমি টাকা নিলে কেন? সবাই মিলে ক্যান্টিনে খেতে পারতে এই পয়সাটা দিয়ে। আচ্ছা নেক্সট দিন আমি আর কিছু দেবো, তিনজন মিলে খেয়ে নিও। আর ঈশাকে দাও নি, কি যেন নাম ওর, আরে বলো। আরে বাবারে, আমি তো দেখতে বলে ভুল করে ফেললাম, সব বিছানে কি পেন। ও দময়ন্তী ঈশাকেও দিয়েছে, ও শুভজিৎ তো দিয়েছে, তুই তো দিস নি শুভজিৎকে। দাদার কাছে দিয়ে দিয়ে, তোরটা দাদারটা তোর কাছে দিয়ে দিয়েছে। ও বাবা কত ভালো বন্ধু, দেখো মা চেঞ্জ করে বসো একবারে। পুজোটাও যাই হোক দিয়ে দিতে পারলাম ভগবানের আশীর্বাদে। নীরব একদিন।
টাকা খাবি? 30 30 টাকার ফুচকা খাবে? 40 40 খাসবি না, 30ই আনবি। আমার কয়না মা কাশি হচ্ছে খুব। বাবা ওই ওইটার মধ্যে রাখি আছে, ওইটা নে, বোন নিচে নামতে পারবে না বলছে। এদিকে দিয়ে চল। হ্যাঁ বসো বসো। হ্যাঁ আটবে। ঘোড়া পেছন ঘোড়া। তুই আমার ছেলেকে কি মনে করিস? গিট পরে দিচ্ছি, পরে খুলে ফেলবি। হালকা করে দে, গিট বেড়ে দিচ্ছি। তোরটা কোনটা ছিল? প্রথমটা ওর, ওটা দময়ন্তীর। ও দাঁড়া, বোন কোটা পড়া রে, পারে না। আরে পারবে দে, আরে পারবে রে বাবা। একটু ক্ষমা করে দে আমার ছেলেকে। ফুচকা এনেছি সেটা খাও, এটা তুমি খাও মা। আজকে যে খাবারটা, এই যে ফুচকা, আর এখানে আছে মোমো, এগুলো কিন্তু সবটাই তিতলির জন্য। তিতলির বন্ধু তিতলিকে টাকা দিয়েছে, সেটা দিয়ে আনা হয়েছে। হ্যাঁ দাদারটা তুই তো এসেই বললি দময়ন্তী তোকে টাকা দিয়েছে, সেই টাকাতে দাদা তুই কি খাবি? তাহলে 50 টাকা তোকে ফেরত দিয়ে দেবো। আমার ছেলেটা গরিব মানুষ বলে এরম করিস? দেখ দময়ন্তীকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ।